ওকে, বাংলাদেশের 5 জন সিনিয়র ক্রিকেটারকে মানে সবাই রেসপেক্ট করে, সাম্প্রতিক সাফল্যের পেছনে এই 5 জন একটা বিশেষ ভূমিকা এসেছে। ধরো যে তোমাদের সুযোগ দেওয়া হলো যে এই 5 জনের কাছ থেকে তোমরা চাইলে কিছু কিছু টিপস নেওয়ার সুযোগ পাবে। তামিম প্রথমে বলবা যে তামিম ইকবালের কাছ থেকে তুমি একটা টিপস নিলে কোন টিপসটা নিবা? আসলে এইভাবে তো ভাবি নাই, তো যেটা নিবো আর কি, তামিম ভাই আগে যেরকম অ্যাগ্রেসিভ ছিল, এখন তিনি যেভাবে আর কি ব্যাটিং করে, যেভাবে আর কি অনেক লম্বা সময় ব্যাটিং করে, তো এই টিপসটা নিবো যে কিভাবে তিনি এত আর এত মানে তাড়াতাড়ি, এত মানে একটা অ্যাগ্রেশন থেকে একটা লম্বা ব্যাটিং করার যে একটা এক্সপিরিয়েন্স কিভাবে হইলো, কিভাবে তিনি হার্ড ওয়ার্ক করো, এই জিনিসগুলো শেয়ার করবো তার সাথে। এই জিনিসগুলো শেখার চেষ্টা করবো যে কিভাবে এখন লম্বা ব্যাটিং করতে পারেন তিনি। সাকিব, সাকিবের কাছ থেকে তুমি কি টিপস দেবে? যে আমি সাকিবের কাছ তামিম থেকে, একটু, হ্যাঁ বলো, তুমি বলো। সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে উনি উনি কিন্তু অনেক মাথা দিয়ে ক্রিকেটটা খেলার চেষ্টা করে, সব সময় মাথা খাটানোর চেষ্টা করে, অপরের ব্যাটসম্যানের উইক জোন খুব তাড়াতাড়ি রিড করতে পারে। সো আমি এই টিপসটা নিব যে একটা ব্যাটসম্যানের উইক পয়েন্টটা কিভাবে তো তাড়াতাড়ি রিড করে, কিভাবে করে, ওই টেকনিকটা জানতে চাইবো। তামিম মুশফিকের কাছ থেকে কি টিপস দেবে? কিভাবে মেন্টালি টাফ হওয়া যায়, আর উনি যেভাবে হার্ড ওয়ার্ক করে, যেভাবে ডিসিপ্লিন চলে, ওনার ডিসিপ্লিন কিভাবে এত, যেভাবে উনি দেখেন যে খেলাধুলার পাশাপাশি কিন্তু পড়াশোনা অনেক অনেক ভালো, অনেক ভালো স্টুডেন্ট আগে থেকে, তো সবকিছু কিভাবে মেনটেন করে, কিভাবে সবকিছু ডিসিপ্লিনের ভিতরে থাকে, এই জিনিসটা শেখার চেষ্টা করবো তার কাছ থেকে। সাকিব, মাশরাফির কাছ থেকে যদি আরেকবার আরেকবার কাছে পাও, সেক্ষেত্রে তুমি কি চাইবে? মাসে চাইবো যে ক্রিকেটের প্রতি এত স্পিরিট কিভাবে ওনার তৈরি হলো, এবং উনি পঙ্গু হওয়ার একটা আশঙ্কা নিয়ে উনি কিন্তু ক্রিকেট খেলেছে, আরেকবার ইনজুরি হইলে তো আল্লাহ না করে একটা খারাপ কিছু হয়ে যেতে পারতো, যে এই স্পিরিটটা কিভাবে ওনার ভিতরে আসে, এই জিনিসটা কিভাবে আমাদের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, এই জিনিসটা আমি ওনার কাছে জানতে চাইবো। তামিম, রিয়াদ ভাইকে কাছে পেলে কি জিজ্ঞেস করবে? অবশ্যই রিয়াদ ভাই কিন্তু আমাদের ছোট, যদি রিয়াদ ভাইয়ের কথা বলি, রিয়াদ ভাইয়ের কথা বলতে অনেক বেশি বলা যাবে, কারণ রিয়াদ ভাই আমাদের বাংলাদেশ টিমের জন্য যে ছোট ছোট যে কন্ট্রিবিউট গুলো করে, যেগুলো আমাদের টিমের জন্য অনেক বড় ইফেক্ট ফেলে, তো তিনি যেরকম স্লগ ওভারে যেরকম আমাদের ফিনিশ করে আসে, তো তার কাছে একটা জিনিস জানতে চাইবো যে কিভাবে তিনি তখন মেন্টালি সেট আপ করে জিনিসটা, যে কিভাবে খেলাটা ফিনিশ করবে অথবা শেষ পর্যন্ত কিভাবে খেলাটা নিয়ে যাবে। সাকিব, তামিম ইকবালের কাছ থেকে তোমার টিপস কি হবে? উনি তামিম ইকবালের কাছে জানতে চাইবো, যেহেতু উনি ব্যাটসম্যান, সো ব্যাটিং এর টিপস চাই ওনার কাছে জানতে চাইবো, যে আমি 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 নর্মালি কিন্তু পিছনের দিকে নামি ব্যাটিং করতে, একদম শেষের দিকে, তো ওই সময় টিম একটু ডিমান্ড করে, যাতে একটু রান টিম ডিমান্ড করে, যে দুইটা চার ছয় হইলে একটু লাভ হইতো, সো ওই হার্ড হিটিং টেকনিকটা ওনার কাছ থেকে জানতে চাইবো। তামিম, তুমি যদি মাশরাফিকে কাছে পাও, মাশরাফি ভাইয়ের কাছ থেকে তুমি কি টিপস? মাশরাফি ভাইয়ের কথা বলতে গেলে তাহলে বলতে হবে যে তিনি মেন্টালি যেভাবে স্ট্রং থাকে সবসময়, আমরা ছোটখাটো ব্যথা পাইলে হয়তো বা ফিজিও ডাকি, বিভিন্ন ধরনের ট্যাবলেট ঔষধ ঔষধ খাই, তো তিনি তার পায়ের এত অপারেশনের পরেও তিনি মেন্টালি যেভাবে এত স্ট্রং থাকতে পারে, আর যা সামান্য এসব এত বড়, আমরা সামান্য ব্যথা হলে অনেক কিছু করে ফেলি, বাট তিনি এত বড় বড় ব্যথা নিয়ে অনেক বড় বড় ম্যাচ খেলেছে, তো তার কাছে এই জিনিসটা জানতে চাইবো যে কিভাবে তিনি মেন্টালি এতটা স্ট্রং থাকতে পারে, এবং আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি মেন্টালি স্ট্রং থাকতে পারি। সাকিব, রিয়াদ ভাইয়ের কাছ থেকে তুমি কি টিপস নেবে? রিয়াদ ভাই এবং মুশফিকুর রহিম। রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে উনি যেভাবে ক্যামেন কুল থেকে যেভাবে ব্যাটিং করে, ওই টেকনিকটা কিভাবে এত ঠান্ডা মাথায় খেলে, বা একটু টাইম নিয়ে সেটেল হওয়ার পরে কিভাবে উনি রানটা ওপেন করে, ওই টেকনিকটা জানতে চাইবো। আর মুশফিক ভাই তো অবশ্যই, উনি যে ডিসিপ্লিন লাইফটা লিড করে, এটা আমাদের সব ক্রিকেটার, বাংলাদেশের সব ক্রিকেটারের জন্য একটা রোল মডেল মুশফিক ভাই। সো এভাবে কিভাবে ক্রিকেটের পাশাপাশি পড়ালেখাকে মেনটেন করে, কিভাবে ডিসিপ্লিন ওয়াইজ উনি চলে, ওই জিনিসটা জানতে চাইবো ওনার কাছ থেকে। আমি লাস্ট সাকিব আল হাসান। আসলে সাকিব ভাই তো লিজেন্ড প্লেয়ার আমাদের জন্য, মানে পুরো বিশ্বের জন্য, তো সাকিব ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো যে উনি এখন 3 নম্বরে ব্যাটিং করতেছে, 3 নম্বরে থেকে কিভাবে এত লম্বা ইনিংস খেলতেছে, এবং কখন কি রকম সিচুয়েশনে কি রকম খেলতে হবে, এরকম সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব তার কাছ থেকে। সাকিব, এবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তোমার ড্রিম উইকেট কোনটা, কার উইকেটটা পেতে চাও নিজের ক্রিকেট ক্যারিয়ারে,
বা কার উইকেটটা বারবার পেলে ভালো লাগে? বিরাট কোহলি। আমি জানতাম বিরাট কোহলি কথা বলতে। তামিম, কাকে ফেস করতে চাও না বা কম ফেস করতে চাও বোলার হিসেবে? এটা মানে কি আমাদের আন্ডার 19 নাকি পুরো ওয়ার্ল্ড? না, একটা গ্লোবাল ক্রিকেট, এখন আর তুমি আন্ডার 19 এ নাই, কারণ ন্যাশনাল টিমে আচ্ছা, খেলছো। শোয়েব আখতার, যদিও তিনি অবসর নিছে এখন। ওকে, আচ্ছা একটু বলবো যে কে কোন ফরম্যাটে আগে ডেবু চাও, মানে একটু বলবা যে সাকিব কোন ফরম্যাটে আগে চাও, তামিম কোন ফরম্যাটে আগে? আমি তো অবশ্যই যাতে টেস্ট ক্রিকেটের মাধ্যমে যাতে আমার ডেবিউটা হয় সেটা চাই, সেটা চাইবো। আমি আমার ওয়ান ডে টি-20 যে কোনো একটা হলে আমি খুশি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এখন বলো যে নিশ্চয়ই এখন মানে তোমাদের বাজার অনেক চড়া, নিশ্চয়ই প্রচুর প্রপোজাল ট্রপোজাল আসে, এখন কে কে কেমন প্রপোজাল পাচ্ছে? তামিম ভাই তো ওইটার উপরেই থাকে যে এত মানুষ প্রপোজ করে তামিম ভাইকে, মানে রিফিউজ করতে করতেই হয়রান। না, এরকম কিছু না, তামিম না আসলে ওইরকম না, এরকম আছে প্রায় অনেকগুলোই পাইছি, বাট এখন আর কি এসবের এসব সবকিছু আর কি রিপিস করে দিচ্ছি, কারণ এখন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট টাইম এই সময়টাতে আর কি জাস্ট ক্রিকেট কে নিয়ে ফোকাস করতে চাচ্ছি। আমরা একেবারে শেষ প্রশ্ন দুজনের কাছেই, একেবারে সেম উত্তরই হবে না আশা করি, সেটা হচ্ছে যে আন্ডার 19-এ তোমরা মানে একটা লেভেলের ক্রিকেট খেলেছো যাদের বয়স সমান, যাদের স্কিলও হয়তো কাছাকাছি, বাট যখন ন্যাশনাল টিমে খেলবে তখন আসলে ডিফারেন্ট ওয়ার্ল্ড দেখতে হবে। তো এইটার জন্য ক্রিকেটারদের ইন্ডিভিজুয়াল কিছু প্রিপারেশন থাকে, এটা বোর্ড কোচ এরকম কিছু না, মানে এটা একেবারে ক্রিকেটারদের থাকে, সেটা ফিটনেস লেভেল থেকে শুরু করে ফুড হ্যাবিট অন্য অনেক কিছু। তো সেইটা মাথায় নিয়ে সাকিব তামিম নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছে? সাকিব বলো প্রথমে, পরে তামিম বলো। যে ওয়ার্ল্ড ক্রিকেট অবশ্যই ওই জায়গায় ডমিনেটিং বেশি থাকে, ওই জায়গায় বিভিন্ন ধরনের প্লেয়ার সবাই সবাই হাই ক্লাস পারফরমেন্স নিয়েই ওয়ার্ল্ড ক্রিকেটে যায়। সো ওই জায়গাতে আমার কাছে যেটা, যারা সিনিয়র ভাইরা ন্যাশনাল টিমে ভাইরা ওনারা বলছে যে ওই জায়গাতে সবাই অনেক বেশি ফাস্ট থাকে, অনেক বেশি ফিটনেস সবারই অনেক ভালো থাকে, সবার এজিলিটি অনেক ভালো থাকে। সো আমি সব থেকে বেশি জোর দেবো আমার ফিটনেসের উপরে, যাতে ওই লেভেলটা মেনটেন করতে, যাতে আমার কোনো প্রকারের সমস্যা যাতে না হয় আমার। আর অবশ্যই ওই জায়গায় অনেক ভালো ভালো ব্যাটসম্যান থাকে, সো চেষ্টা করব যাতে বিভিন্ন ধরনের ব্যাটসম্যানকে কীভাবে তাড়াতাড়ি ওদের উইক পয়েন্টটা ধরা যায়, কীভাবে তাড়াতাড়ি রিড করার টেকনিকটা শিখতা, কীভাবে তাড়াতাড়ি শেখা যায় ওই জিনিসটার উপরে আমি জোর দেবো। কারণ একটা ব্যাটসম্যানের যখন উইক পয়েন্টটা তাড়াতাড়ি ধরতে পারবো, তখন আমি ওই ব্যাটসম্যানটাকে ভালো বোলিং করতে পারবো, সেটা যে লেভেলই ব্যাটসম্যান হোক। রাইট, তামিম তামিম নিজেকে কিভাবে রেডি করবে ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য? আসলে আমি আমার কথা যদি বলতে চাই, আসলে দেখেন যে আন্ডার 19 লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেল কিন্তু অনেক ডিফারেন্স আছে, এটা আমরা খেয়াল করছি। আর আমার একটা সৌভাগ্য হয়েছিল যে 19 থেকে আসার পরে জিম্বাবুয়ে ন্যাশনাল টিমের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলার, তো ওখানে আর কি দেখছি যে ন্যাশনাল টিমের প্লেয়াররা কতটা ফিট থাকে আর কতটা তারা তাদের মাথার আর আসলে তাদের মেন্টালি অনেক স্ট্রং থাকে, তারা মেন্টালি অনেক কিছু করার চেষ্টা করে, অনেক কিছু অনেক কুইক চেঞ্জ করে, ব্যাটসম্যানকে খুব তাড়াতাড়ি রিড করে ফেলে, কিভাবে তাদের উইক জোন অনেক তাড়াতাড়ি বের করে ফেলে। তো ওইখানে ম্যাচের ভিতরে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি, তাদের অনেক কিছু দেখছি, তারা কিভাবে মাঠে তাদের মেন্টালি ভাবে মেন্টালি প্রিপারেশন প্রিপারেশন কাজে লাগায়, তো এইসব আর কি দেখার চেষ্টা করছি। ওখান থেকে একটা শিক্ষা নিছি যে আমার ব্যাটিং স্কিলটা আরো কিভাবে ডেভেলপ করা যাবে এবং আমি আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, নিজের ফিটনেসটা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো, নিজেকে এভাবে প্রিপারেশন করতেছি যাতে ওই রকম ইন্টারন্যাশনাল লেভেলে লেভেলে যেরকম ফিট থাকে একজন প্লেয়ার ফিট থাকতে পারে এবং যেভাবে তাদের স্কিল স্কিল তাদের যে লেভেলের আছে সেই লেভেলের কাছে যাওয়ার চেষ্টা করতেছি।